ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রেমেটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে গত ক্লাসের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরগুলো আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল, হেটেরো অক্সেন কাকে বলে? IAA কে হেটেরো অক্সেন বলে। কোন হরমোনটি উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায়? অক্সিন। নিচের কোন হরমোনটির ব্যবহারিক প্রয়োগ ব্যাপক? অক্সিন। কোন হরমোনটি কাণ্ডমূলের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়? অক্সিন। উদ্ভিদ দেহের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো অক্সিন। অক্সিন সম্বন্ধে প্রথম যে উদ্ভিদে পরীক্ষা হয় সেটি হলো ঘাস। ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে গৌণ বৃদ্ধি ঘটায় অক্সিন। অক্সিন কি? একটি উদ্ভিদ হরমোন। বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে কোন হরমোন প্রধান ভূমিকা গ্রহণ করে? জিব্রেলিন। একটি প্রাকৃতিক সাইটোকাইনিন হলো জিয়াটিন। উদ্ভিদের দেহে সর্বপ্রথম হরমোনের উপস্থিতি প্রমাণ করেন চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন। কোন হরমোন প্রয়োগ করে জিনগত বামনত্ব দূর করা হয়? জিব্রেলিন। তাহলে আজকের ক্লাসে এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।